অনেকে চাইলো বনে প্রস্তাব দিয়ে আমি বিক্রি করব না। এটা কত টাকায় চাই লোকজন? না কত টাকা টাকা দিয়ে হবে না, এটা কত টাকা দিয়ে বিক্রি করবেন? বিক্রি করব না, এটা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে যদি দেওয়ার যদি সুযোগ হয় আর কি কোনোদিন, আমি ওনাকে গিফট হিসেবে আর কি উপহার হিসেবে আমি দিতে রাজি। এই যে চেয়ারটি দেখছেন, এটির একটি বিশেষত্ব আছে। এটি একটি শেকড়ের চেয়ার, শেকড় দিয়ে তৈরি হয়েছে। আর এরকম শেকড় দিয়ে আসবাব তৈরির শিল্প ভিত্তিক ব্যতিক্রমী এই যে প্রয়াস, এই প্রয়াসটি চলছে গেল 8 বছর ধরে। তার আগে ছোটখাটো হয়েছে, কিন্তু খুব বড় আকারে এই কাজটা চলছে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরজপুর মানিকপুর ইউনিয়নে। এই ইউনিয়নের একজন সাবেক জনপ্রতিনিধি, সাবেক এমইউপি আজিজুর রহমান করছেন এই শিল্পকর্মটি, কেবলই টাকা পয়সা কিংবা ব্যবসা করার জন্য নয়, নিজের ভেতর শিল্পবোধ থেকেই তিনি এই কাজটা শুরু করেছেন। আমরা এসেছি আজ তার কাছে, তার শিল্পকর্মগুলো দেখব আর কথা বলবো তার। আমরা একটু আজিজুর রহমান এই শিল্পের, তাকে মহান শিল্পী বললে অত্যুক্তি হবে না, কারণ এই যে শেকড় বাকড় দিয়ে যে একটা সৃষ্টিশীল প্রয়াস চালানো যায় আর তিনি তা দেখিয়েছেন, তো আমরা একটু তার সাথে কথা বলবো। আর তিনি ব্যক্তি জীবনে যে সাবেক একজন এমইউপি ছিলেন, এবং তিনি ব্যক্তি জীবনে 4 সন্তানের জনক। তার বাড়ি আজ এই যে সুরজপুর মানিকপুরের, এই কয় নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে কি আপনি সাবেক মেম্বার ছিলেন? প্রতিষ্ঠা ইউনিয়ন প্রতিষ্ঠা লগ্নে ছিলাম আর কি, ইউনিয়ন প্রতিষ্ঠা লগ্নে। এই একটু বলবেন যে আপনি এইগুলো কিভাবে আপনার মাথায় আসলো? এগুলি শখের বসে, শখের বসে আমি টুকটাক জন্ম থেকে এগুলি নিয়ে চিন্তা করি, হালকা শখের বসে করি এগুলি। এরপরে আপনি মানে এটি এই যে এই বাণিজ্যিক ভাবে এগুলোকে ব্যবহারের চিন্তা ভাবনা কবে থেকে করলেন? এতে বছর তিনেক আগে থেকে আর কি, আগে সকল বসত করতাম নিজের ব্যবহারের জন্য, এখন বাণিজ্যিক ভাবে চিন্তা করতেছি, তবে সবগুলি না, সবগুলি বিক্রি করার পণ্য নয়। আপনি এখানে দেখছি যে আমি কিছু আসবাবপত্র, যেমন এটি কি? এটা বাতের ডিশ। এটা এটা ডিশও বলা যাবে, আবার তরকারি তরকারি বলা যাবে। আর এগুলো? এই এটা বাতের প্লেট। মানে 6 জনের কাঠের ডিনার সেট যদি আমরা বলি যে 50,000 টাকা, কেউ বিলেসি কেউ যদি নিতে চায়, মননশীল কেউ যদি নিতে চায়, 50,000 টাকার কম হবে না। 50,000 টাকা কম হবে না। এটা হচ্ছে মানে কাঠের, কাঠের তৈরি এই 6 জনের একটি ডিনার সেট। এটা এটা এখানে কি 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 থাকবে? এরকম এখানে থাকবে 6 প্লেট থাকবে, আর বাতের ডিশ থাকবে, এই তরকারি বাটি থাকবে, আর কয়েকটা নাস্তার প্লেট থাকবে আর কি, সব মিলে ওই 50,000 টাকা। আরেকটি বিষয়, আমরা শেকড় গুলো দেখতে দেখতে একটু আমাদেরকে বলবেন যে শেকড়ের দাম গুলো কিরকম, যেমন এই এই শেকড়টির দাম কিরকম? এটা কি আমার বর্তমান প্রাইস নাকি আগের প্রাইস? না বর্তমানে এটা মানে আপনার মূল্য কত টাকা দিয়ে বিক্রি? লাখের উপরে দিতে হবে, কেউ দিতে মানে 1 লাখ টাকার উপরে। তার উপরে আপনি কি গ্লাসটা আপনি নিজে দেবেন? গ্লাস আমি নিজে দেব, আর একটু ফিনিশিং করে দেব আর কি। শুধু এটা এবং গ্লাস দেব, লাখের উপরে পড়বে এটা দাম। এরপরে যদি যেখানে এই যে আপনার এই কাঠের যে তৈজসপত্র রেখেছেন, এই এইটার কত? এটা এই শিকড় সহ এই গ্লাস, এটার দাম কত? এটা ফিক্সড প্রাইস আপনার 50,000 টাকা পড়বে।
এটি 50,000 টাকা দাম বলছেন তিনি তারপরে এই যে এর উপরে আপনি গ্লাস সহ দিবেন এটার দাম কত এটার দাম পড়বে আপনার 80,000 টাকা এটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল আর একটি এটি আমরা একটু বড় একটা মানে অর্থাৎ এই যে গ্লাস সহ দেখছি এটা এটা 1 লাখ পড়বে এটি 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা পড়বে 1 লক্ষ টাকা আর যদি বলি আপনি তো আপনার গুদামে আমরা দেখেছি কিন্তু আলু স্বল্পতার কারণে আমরা গুদামটা দেখাতে পারছি না গুদামে অসংখ্য আছে আপনার আপনি মোট কয়টা শিকড় সংগ্রহ আছে আমার আমার গুদামে বিশ্বের সর্বোচ্চ শিকড় আছে যেটা দিয়ে আমি খাট বানাইছি এক শিকড় এক খাট এক শিকড় এক খাট আর একটা আছে আপনার বড় ডাইনিং এটা বিশ্বে কেউ দেখাতে পারবে না এটা কাউকে আমি বিক্রিও করব না এগুলো আপনি রেখে দেবেন এটা রাখবো সকল বসে বিক্রি করবো না যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনটা এই চেয়ারটা বিশেষ করে চেয়ারটা আমি অনেক অনেকে চাইলো বনে প্রস্তাবটা আমি বিক্রি করবো না এটা কত টাকাই চাই লোকজন না কত টাকা টাকা দিয়ে হবে না এটা চেয়ারটা টাকা দিয়ে বিক্রি করবেন না বিক্রি করবো না এটা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে যদি দেওয়ার যদি সুযোগ হয় আর কি কোনোদিন আমি ওনাকে গিফট হিসেবে আর কি উপহার হিসেবে আমি দিতে রাজি এটি মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে জি 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 কেন যদি বলি বঙ্গবন্ধু কন্যা জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির কন্যা উনি বঙ্গবন্ধুর কন্যা জাতির জনকের কন্যা রাষ্ট্রপতির কন্যা তো ওনাকে না দিয়ে আমি কাকে দেব মানে ওনার জন্য কোনো মূল্য নাই যার জন্ম না হলে বাংলাদেশ হতো না যার জন্ম না হলে আমরা আজকে কথা বলার সুযোগ আমরা পেতাম না যার মাধ্যমে পাইছি ওনার কন্যা যদি কোনোদিন চায় সে সবচেয়ে বেশি হারাইছি তার কেউ নেই স্বজন এদেশের আবহাওয়ার জনসাধারণ ছাড়া আমি যদি ওনাকে যদি দেওয়ার কোনোদিন সুযোগ হয় আমি এই চেয়ারটা ওনাকে শুধু দিতে রাজি অন্য কাউকে না বিনামূল্যে বিনামূল্যে উপহার হিসেবে টাকা দিয়ে না উপহার হিসেবে দিতে চাই প্রধানমন্ত্রীকে একমাত্র প্রধানমন্ত্রীকেই তিনি উপহার দিতে চান কাউকে কোনো টাকার মূল্যে এই চেয়ারটি তিনি বিক্রি করতে চান না তো আমরা দেখলাম তার আরো বেশ কিছু তিনি নিজেই বলেছেন অনেক বড় তার যে সম্ভার তার এই এই ঘরের ভিতরেই তার গোদাম কিন্তু সে আলু স্বল্পতার কারণে আমরা সেখানে যেতে পারছি না আরেকদিন হয়তো আপনাদের দেখাবো আমরা একটু এইসব বিষয় নিয়ে একটু কথা বলবো যে সুরাজপুর মানিকপুরের চেয়ারম্যান আজিমুল হক আজিমের সাথে আপনার সাবেক যে কলিগ আজিজ সাহেব তিনি এই শিল্পকর্মের কাজগুলো শুরু করেছেন এইটাকে আপনারা আসলে কিভাবে দেখেন আসলে বিষয়টা হচ্ছে যে আমি যখন 2003 সালে নির্বাচিত হই উনি আমার সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সদস্য হিসেবে নির্বাচিত হয় বলতে গেলে আল্লাহ দেওয়া যেই ঐশ্বরিক জ্ঞান বুদ্ধি মেধা এটা আল্লাহ দেওয়া তার কাছে আমি আর উনি এক জায়গায় যাচ্ছি হঠাৎ করে দেখলাম যে উনি নজর দিল এক নদীর কিরণ এক গুট্টার কাছে মানে শেখর শেখরের কাছে ভেসে যাওয়া ভেসে যাওয়া উনি ওইটা 100 টাকা দিয়ে তার বাসা নিয়ে আসলো এটা দেখলাম যে কিছুদিন পরে এটা খুব সুন্দর একটা টেবিল বানাই ফেললো তা আমরা এটা দেখেছি অনেকবার অনেক কিছু মানে এটা দেখে এটা এত সুন্দর কীভাবে হলো এরপর থেকে সে আস্তে 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 দেখি যে এগুলো নিয়ে একটু সময় দিচ্ছে আজকে দেখি যে এটা সারা বিশ্বব্যাপী পরিচিত হয়ে গেছে এখন কয়েকদিন আগে আমার লাইভে দেখলাম যে অনেক ভিউ হয়ে গেছে এটা মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে এটা নেওয়ার জন্য আর পাশাপাশি তার প্রতিটা কাজেই বলতে গেলে আপনি এটা অদৃশ্য শক্তির মতো হয় যেমন মনে করেন আপনি কেন কোনো যেমন অদৃশ্য শক্তি এটাকে করে দিয়েছে তিনি যে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান এই চেয়ারটি যে চেয়ারটি আমরা দেখছি এই চেয়ারটি প্রধানমন্ত্রী ছাড়া কাউকে বিক্রি করতে চান না এই বিষয়ে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এই পর্যন্ত অনেকেই এই চেয়ারটি চেয়েছিল উনি কিন্তু বিক্রি করবে না উনি একমাত্র যদি মাননীয় প্রধানমন্ত্রী নিতে চায় উনি আজকেই বলেছেন আমি সেটি উপহার হিসেবে দিব নিশ্চয়ই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই চেয়ারটি পৌঁছানোর জন্য যথাযথ মাধ্যমে হ্যাঁ আর বিশেষ করে আমি যেটা বলতে চেয়েছিলাম আসলে আপনি দেখেন যে গাছগুলো এখন তার বাগানে রয়েছে এই তেশল গাছ আপনি কক্সবাজারে দেখবেন যে পুরো কক্সবাজারে তেশল গাছ নাই মানে বন বিভাগ যেখানে ব্যর্থ এইসব গাছ রক্ষায় হ্যাঁ তার বাড়ির আশপাশে যে গাছগুলো রোপণ করেছে এগুলো তার একটা মেধা মানে সেই গাছগুলোকে সে রক্ষা করেছে তেশল গাছ কত সুন্দর আপনি এই আম গাছে দেখেন আপনি সে কি রোপণ করে দিয়েছে এখানে দেখেন ওই যে এটা কোনো শিকড় নাই ওই লতা ওইটা একটি ফুল নাকি এটাও ওখানে সে রোপণ করেছেন এবং প্রতিটা কাজে তার এই দৃশ্য নন্দন দৃষ্টিনন্দন এবং পাশাপাশি আমি মনে করি এটা বেসিক
এদিনই কয়দিন আগে বক্তব্য দিয়েছি কিন্তু বাস্তবে কিছুই করে না, তাকে আসলে সরকারের প্রভাইড করা দরকার এই সমস্ত গুণীজন মানুষকে, শুধু তার অন্য কেউ চাইলে আমরা পারি না। আমরা দেখেছি যেমন আমি অনেকেই এখানে চেষ্টা করেছি এই শিকড়গুলো তৈরি করার জন্য, কিন্তু কেউই পারে না আসলে। আমি দেখেছি এছাড়া অন্য কেউই পারে না। আমরা আশপাশ যেখানে মিস্ত্রির দোকান আছে সবাই মুড়ি একটা এনে কাটাকাটি করে, কিন্তু কয়দিন পরে দেখা যায় যে পারে না। ওই আজিজ মেম্বারকে দরকার হয় মিলানোর জন্য। আমরা একটু আজিজ মেম্বারের সাথে আবার কথা বলি। আপনারা এই শেকড়গুলো কেমন বিক্রি হচ্ছে? কারণ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে ফেসবুকে যাচ্ছে, অনেক টেলিভিশন ইতিমধ্যে আপনাকে নিয়ে সংবাদ প্রচার করেছে, যদি একটু বলতেন। আমার এখানে বাংলাদেশের সর্বোচ্চ শিল্পপতি যারা আছে আর কি, আমরা জমনো গ্রুপের মেয়ের জামাই, সানোয়ারা গ্রুপের কর্ণধার, ওনাকে কিনেছেন কামরুল ইসলাম সাহেব আসছিলেন গত বছর কোরবানের দিন, উনি তিনটা ডিনারশন নিয়ে গেছেন এবং বাকিটা নেওয়ার কথা। শুধু এই চেয়ারটা উনি চাইছে, আমি ওনাকে দিই নেই যে এটা বিক্রির জন্য নহে, এটা কাউকে যদি কোনোদিন সম্ভব হয় আমার মন থেকে আমি উপহার দেব। ওটা মানে আজকে বললেন মনে হয় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী বলছি, আগে বিভিন্নভাবে বলা হয়েছে তবে এটা স্পষ্ট বলিনি আর কি, একেবারে স্পষ্ট করে স্পষ্টভাবে যদি প্রধানমন্ত্রীকে যদি দেওয়ার সুযোগ পাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এটা উপহার হিসেবে দিতে চাই। মানে আপনার এখন ধ্যান জ্ঞান হচ্ছে কি আমার একটা পুণ্য গণভবনে থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী মহোদয় উনি ওখানে বসবেন বা তাতেই আপনার মানে সব স্বাদ মিটে যাবে, আমার 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 শিল্পকর্ম স্বাদ মিটে যাবে আর কি, আমি তৃপ্তি হব, পূর্ণাঙ্গ তৃপ্তি আমি পাবো। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই শিল্পকর্মের যে শিল্পী তার যে মনোবাসনা, সেই মনোবাসনা এই চেয়ারটি, এই চেয়ারটিতে তার যে স্বপ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এখানে বসবেন তাতেই তিনি তৃপ্ত। তিনি টাকা চান না, পয়সা চান না, তার শিল্পের স্বীকৃতিও চান না, শুধু চান তার শ্রদ্ধার ভালোবাসার আবেগের জায়গা বঙ্গবন্ধু কন্যাকে এই চেয়ারটি উপহার দেবেন। নিশ্চয়ই কোনো না একটি মাধ্যম এই ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবে। আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলেছি, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।